হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বিজনেস জগতে অনেকেই নানা কিছু বিক্রি করে আয় করেন পোশাক খাবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি থাকে সেই সব বিক্রির তালিকায় তবে জেনে অবাক হবেন এমন একজন নারী রয়েছে যিনি তার দুর্গন্ধযুক্ত মোজা বিক্রি করে বছরে আয় করেন পঁচানব্বই লাখ টাকা কি অবাক হচ্ছেন আর অবাক হলেও এটি সত্য আর বলতে চাই সম্মানিত ভিউয়ার্স আপনি কি আমাদের চ্যানেলটিতে নতুন তো অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা প্রতিনিয়ত দেশ বিদেশের অজানা সব সত্য ঘটনাগুলো আমাদের চ্যানেল থেকে প্রকাশ করে থাকি তো চলুন জানা যাক বিস্তারিত শুধুমাত্র নিজের পায়ের মোজা বিক্রি করে বছরে এক লাখ ব্রিটিশ পাউন্ড আয় করেন এই সুন্দরী রমণী তবে নতুন কোনো মোজা নয় তারই ব্যবহার করা দুর্গন্ধযুক্ত মোজা বিক্রি করে এই আয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিররে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেখান থেকে জানা যায় ৩৩ বছরের মডেল রক্সি সাইকোসের নিজের ব্যবহৃত মোজা বিক্রির কথা তিনি জানান যে সে তার ব্যবহার করা মোজা ও জুতা বিক্রি করে বছরে অনেক টাকা আয় করেন তার অর্থ ভারতীয় মুদ্রায় প্রায় পঁচানব্বই লাখ টাকা রক্সি হলেন একজন ফুড ফেটিস মডেল এর মানে হলো তিনি শুধুমাত্র তার পা দেখেই পুরুষদের যৌন মনোরঞ্জন করে থাকেন লন্ডনের বাসিন্দা এই রক্সি তার ইনস্টাগ্রাম পোস্টে প্রায়ই নিজের পায়ের বিভিন্ন অঙ্গিভঙ্গির ছবি পোস্ট করেন তার পায়ের এসব ছবি নিয়ে চর্চাও কিন্তু কম হয় না সোশ্যাল মিডিয়ায় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলোয়ারের সংখ্যা প্রায় দশ হাজারেরও বেশি তিনি জানিয়েছেন শুধুমাত্র তার ফ্যানদের দাবি মেনেই তিনি তার ব্যবহৃত মোজা বিক্রি শুরু করেছেন তিনি যখন বিক্রি শুরু করেন তখন প্রথমে তার মোজার দাম ছিল বিশ পাউন্ড ও জুতার দাম ছিল দুইশো পাউন্ড চার বছর ধরে এই বিক্রির পরে রক্সি বুঝতে পারেন যে এই বিক্রির কারণে তার মাসিক আয় ইতিমধ্যে প্রায় আট হাজার পাউন্ড ছাড়িয়ে গেছে তিনি কিভাবে এই ফুট ফেটিসেজম এর জগতে এলেন এই প্রশ্ন তাকে করা হলে রক্সি জানান যে তারই এক সহকর্মী তাকে একসময় জানিয়েছিলেন তার পা দুটো খুব সুন্দর এই কথা শোনার পরেই তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার পায়ের ছবি ও ভিডিও পোস্ট করতে শুরু করেন প্রথমে যখন তিনি এসব শুরু করেন তখন তিনি তার মুখ দেখাতেন না তবে আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়ার ফলে একসময় তিনি মুখ দেখাতে বাধ্য হন তিনি জানিয়েছেন যে তার এর পরের পদক্ষেপ ছিল মোজা ও জুতা বিক্রি করা কারণ ছবি ও ভিডিও দেখে ফলোয়াররা তার কাছ থেকে আরও অনেক বেশি কিছু চাইতে শুরু করেন আপাতত এই কাজ করে খুব খুশি রক্সি কারণ এখন নিজের পায়ের ম্যাজিক দেখিয়ে এবং তার মাধ্যমে ইনকাম করার উপায় এখন তার হাতের মুঠোয় আসলে হাতের মুঠোয় নয় তার পায়ের পাতায় তো সম্মানিত ভিউয়ার্স কেমন মনে হচ্ছে রক্সি নামক এই মডেলের বিজনেস আইডিয়া আর তার বিজনেস সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন